পরিষেবার বিনিময়ে ঘুষ নিচ্ছেন জনপ্রতিনিধি, এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। বাসিন্দাদের রোষ আছড়ে পড়ল অভিযুক্ত মহিলা কাউন্সিলরের বাড়িতে। নাম মুসলে নানা খাতুন, ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, বার্থ সার্টিফিকেট হোক বা আয়ের শংসাপত্র, যে কোনো কাজের জন্য তিনি টাকা দাবি করেন। মঙ্গলবার স্থানীয় একজনের দেহ সৎকারের জন্য শংসাপত্র আনতে গেলে কাউন্সিলর ঘুষ চান বলে অভিযোগ। এরপরই ক্ষোভ আছড়ে পড়ে কাউন্সিলরের বাড়িতে। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে দাবি স্থানীয় বাসিন্দাদের। যে কোনো ব্যাপারে ওনার কাছে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গেলেও টাকা লাগবে, দেশ সার্টিফিকেট নিতে গেলেও টাকা লাগবে। এনি প্রবলেম নিয়ে গেলে উইদাউট বাড়ির পারমিশনে করতে গেলেও টাকা লাগবে, উইদাউট টাকা ছাড়া উনি কথা বলেন না। যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। ডানকুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। তদন্ত শুরু করেছে পুলিশ। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।